আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গাইজ, আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমি যেটি দেখাবো, তোমরা কিভাবে তোমাদের ডেস্কটপ বা ল্যাপটপে তোমরা ক্যালকুলেটর ইউজ করবে। তো প্রথমে যেটি সমস্যা হয় সেটি হচ্ছে, তোমরা আমার স্ক্রিনে কোনো ক্যালকুলেটরের আইকন তোমরা দেখতে পাচ্ছ না। তো প্রথমে আমি দেখাবো তোমরা কিভাবে সেটি খুঁজে বার করবে এবং তোমরা কিভাবে ওপেন করবে এবং তোমরা কী কী সুবিধা পাচ্ছ এই ক্যালকুলেটর থেকে। আজ আমি সেটি তোমাদের দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে তোমাকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে, তোমরা প্রথমে আমার এই যে স্ক্রিন দেখতে পাচ্ছ, ল্যাপটপের স্ক্রিন তোমরা এখানে আমার দেখতে পাচ্ছ, আমি যেটি যেটি করবো তোমরা ঠিক আমাকে অনুসরণ করলে তোমরা এটি শিখে যাবে, তোমরা কীভাবে ক্যালকুলেটরটি তোমরা বের করবে। তো প্রথমে আমি যেটি করছি সেটি হচ্ছে, এই যে স্টার্ট মেনুতে টিপ ক্লিক করে এখানে আমি ক্যালকুলেটর পেয়ে যাচ্ছি। তো তোমরা যারা ওখানে পাবে না, তোমরা জাস্ট এই যে সার্চ আইকনটি দেখতে পাচ্ছ এখানে যাবে, যাওয়ার পরে ক্যালকুলেটরটি লিখবে। ক্যালকুলেটরটি লিখলে তোমরা এখানে যে ক্যালকুলেটর আইকনটি অ্যাপটি তোমরা এখানে পেয়ে যাবে। তো জাস্ট এখানে তোমরা একটি ক্লিক করবে। তো ক্লিক করার সাথে সাথে আমার যে ক্যালকুলেটরটি আছে এটি ওপেন হয়ে গেছে। তো এখানে আমার স্ট্যান্ডার্ড যে ক্যালকুলেটরটি আছে তোমরা এখানে আমার ক্যালকুলেটরটি দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমরা ইচ্ছা করলে যে কোনো হিসাব তোমরা একদম সহজে করতে পারবে। তো এখন কথা হচ্ছে, তোমরা এখান থেকে কী কী সুবিধা পাবে। তো তোমরা এখান থেকে কী কী সুবিধা পেতে চলেছো সেটা আমি এখন দেখাচ্ছি। তো এই যে এখানে তোমরা তিনটা দাগ দেখতে পাচ্ছ, তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে তোমরা অসংখ্য অসংখ্য তোমরা ফিচার্স বা অপশন তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথম আছে স্ট্যান্ডার্ড, তারপরে আছে সায়েন্টিফিক। তো সায়েন্টিফিক ক্যালকুলেটর আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ সায়েন্সের যেসব কাজ কাজ করে যেসব যেসব অপশন থাকে সায়েন্টিফিক ক্যালকুলেটরে, তো এখানে তোমরা সেগুলি পেয়ে যাবে। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে গ্রাফিক্স। গ্রাফিক্সে যদি আমি ক্লিক করি তাহলে এই যে দেখতে পাচ্ছ এখানে গ্রাফ চার্টটি ওপেন হয়ে গেছে। তো তোমরা এখান থেকে ইচ্ছা করলে যে গ্রাফের যে ম্যাথগুলি আছে তোমরা এখানে সেগুলি করতে পারবে, হিসাব নিকাশ করতে পারবে। এরপরে আছে প্রোগ্রামার। তো যদি আমি এখানে ক্লিক করি তাহলে তোমরা এরকম অপশন দেখতে পাবে, যা দ্বারা যারা এইসবে কাজ করো তারা এগুলি ভালো বুঝবে। তো এরপরে ডেট ক্যালকুলেশন, তোমরা যারা বয়স তোমাদের বয়স কত হলো সেটা বের করতে চাও তাহলে তোমরা এখান থেকে বয়সটা তোমাদের বের করতে পারবে। তো এখানে আমার বয়সটা যদি আমি দিই তাহলে আমি যেভাবে দেবো তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে এখানে এই যে এখানে যে ফেব্রুয়ারি 2023, আমি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে সালটা তোমরা দেখতে পাচ্ছ, আমি সালের এখানে ক্লিক করলে তোমরা কত সালে জন্মগ্রহণ করেছো সেই সালটা তোমরা এখানে দিয়ে দেবে। মনে করো আমি একটা আনুমানিক সাল এখানে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি এখানে যে আনুমানিক সালটি দিয়েছি সে অনুসারে আজকে আমার বয়স 19 বছর 7 মাস 1 সপ্তাহ 1 দিন। তো এটা কিন্তু আমার আসল বয়স না, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এখানে আনুমানিক কিছু ডেট আমি এখানে প্রেস করেছি। তো এরপরে তোমরা আরও অপশন দেখতে পাবে এখানে কারেন্সি। এই কারেন্সিটা মূলত টাকা পয়সার হিসাব, যেমন ডলার, $1 বাংলাদেশের ক টাকা এরকম। তো দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশ টাকা এখানে বাংলাদেশ নির্ধারণ করা আছে এবং আমি এখানে ডলার মূলত আমি ইউনাইটেড স্টেটের যে টাকার যে নাম সেটা হচ্ছে ডলার। তো আমি এখন ডলারের হিসাব করব। তো দেখতে পাচ্ছ $5 সমান $532। তো এখন কথা হচ্ছে $1 সমান কত হচ্ছে এখন বর্তমানে, $1 সমান $106.59। তো তোমরা এখান থেকে যে কোনো দেশের, এখানে তোমরা অনেকগুলি দেশের অপশন পেয়ে যাবে, এখান থেকে তোমরা যে কোনো দেশের টাকা বাংলাদেশি টাকায় হিসাব করতে পারবে, যে অন্য দেশের টাকা বাংলাদেশে কয় টাকা হলো এটা তোমরা হিসাব করতে পারবে। তো এখানে তোমরা টাইম বলে একটা অপশন দেখতে পাবে, টাইমের হিসাব তোমরা করতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে যদি আমি 1 টিপি, 1 আওয়ার্স সমান কত মিনিট, এখানে তোমরা সব পেয়ে যাবে। 1 ঘন্টা সমান 0.04 দিন, এখানে বোঝাইছে দিন, এখানে উইক, এখানে সেকেন্ড,
এখানে ন্যানো সেকেন্ড এবং এখানে আরও যে ক্ষুদ্রতম এগুলি আছে এগুলো এখানে বোঝাচ্ছে। তো এখানে আরও দেখতে পাবে স্পিড, স্পিড তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি যদি এখানে 1 কিলোমিটার পার আওয়ার দিই, 1 কিলোমিটার পার আওয়ার সমান এখানে মাইলের হিসাব তোমরা করতে পারবে, বা তোমরা যদি এখানে আরও অপশন থাকবে সেগুলোর হিসাব তোমরা এখান থেকে আরও অনেক সুবিধা পাবে। তো এখানে তোমরা আরও অপশন দেখতে পাবে, অ্যাঙ্গেল বলে একটা অপশন আছে, অ্যাঙ্গেলের হিসাব তোমরা করতে পারবে, 1 ডিগ্রি, 1 ডিগ্রি সমান কত রেডিয়েশন, রেডিয়েন্স বা রেডিয়েশন তোমরা এখানে হিসাব করতে পারবে, বা যদি আমি এখানে গ্রেডিয়েন্স দিই, 1 ডিগ্রি সমান এত গ্রেডিয়েন্স তোমরা এখানে হিসাব করতে পারবে। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কীভাবে ক্যালকুলেটরটি ওপেন করবে এবং সেখান থেকে তোমরা যে হিসাবগুলি করতে পারবে। আরও অনেক অপশন ছিল তোমরা দেখলে, সেগুলির উপকার তোমরা নিতে পারবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।